পটল, আলু, আলুটাকে ছিলে নিব আর পটলটাকে একটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিব। এই দুটো জিনিস দিয়ে আজকে খুব মজাদার একটি আলু পটলের ভাজা আপনাদেরকে বানায় দেখাবো। আলু আর পটল ছিলা হয়ে গেছে, এখন আমি আপনাদের কেটে দেখাবো কিভাবে কাটতে হবে এই ভাজার জন্য। আপনারা মনে করতে পারেন আমি একটু আগে রান্না করেছিলাম, এখন রুমে কিভাবে চলে আসলাম। অ্যাকচুয়ালি রান্নাঘরে অনেক গরম লাগতেছিল, তো এই জন্য ফ্যান ছেড়ে রুমে বসে কাটতেছি। এভাবে করে দুই ভাগ করে নিব পটলটাকে, দুই ভাগ করে আবার এটাকে চার ভাগ করব লম্বা লম্বা। এই যে এরকম করে লম্বা লম্বা করে করে মাঝখানটা অর্ধেক করে ফেলবো। মানে একটা পটল 8 টুকরো হবে, আর আলুটাকে কাটবো এইভাবে। এবার পটলের মতনই 4 টুকরো করে নিব, নিয়ে তারপর এটাকে আবার ছোট ছোট করবো এইভাবে। পেঁয়াজটা এরকম মোটামোটা করে কেটে নেবো, এভাবে মোটামোটা করে কেটে নেবো পেঁয়াজটা। আর মরিচটা দুই ফলি করে নিব, দুই ফলি করে নিব। এভাবে আমি নিব 10টা মরিচ আর পেঁয়াজ নিব 5-6টা। চুলা জ্বালাই দিলাম, দিয়ে দিলাম অনেকখানি তেল, অনেকখানি বলতে আমি দেখাবো আপনাদের, দিতেছি, কারণ ভাজবো তো, ভাজার মধ্যে তেল একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম, জিরা ফোড়ন, জিরা, জিরার ফাঁকি কতগুলি দিয়ে দিব, বেশি না অল্প। দিয়ে জিরাটাকে একটু যখন কালার চলে আসবে জিরার, কিছু দিব না, আগে দিয়ে দিব যে আলু আর পটল যেটা আমরা কেটে রেখেছিলাম। দিয়ে দিব 1 চামচ লবণ, আর আধা চামচ হলুদ। পেঁয়াজ বাদে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা পানি ছাড়বে, ভাজা ভাজা হবে, ফিরে আসছি 15-20 মিনিট পর। চুলা আমি একদম কমাই দেবো এখন। চলে আসলাম 20 মিনিট পর। এই 20 মিনিটে আমি পারিসাকে গোসল করাইলাম, বিড়ালের খাওয়া দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, বিছানার চাদরও চেঞ্জ করলাম, বৃহস্পতিবারে বিছানার চাদর চেঞ্জ করি আমি প্রত্যেক বৃহস্পতিবারেই। আর এটা আমার 80% ভাজা হয়ে গেছে, 80% যখন ভাজা হবে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। ও যে মোটা করে পেটে কাটা, মোটা করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে আবার ভাজবো। এখন পেঁয়াজটাও লাল লাল হয়ে গেলে আমার ভাজি রেডি। আমি দেখাবো আপনাদের, 5-10 মিনিট লাগবে পেঁয়াজ ভাজা ভাজা হতে। দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ি, বাস রেডি আলু পটলের ভাজা।